পঞ্চায়েত নির্বাচনের আগে ধাক্কা খেল শাসক দল। পুরুলিয়ার ঝালদা পুরসভার আস্থা ভোটে আজ সংখ্যা গরিষ্ঠতা হারালো তৃণমূল কংগ্রেস। দুই নির্দল কাউন্সিলরের সমর্থন পেয়ে ঝালদা পুরসভায় সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করল কংগ্রেস। 12 আসনের পুরসভায় কংগ্রেসের 5 ও নির্দল 2। আজকের এই তলবি সভায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা অনুপস্থিত ছিলেন। রাজ্যে এই একটি পুরসভাই রইল কংগ্রেসের দখলে। জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো আজকের তলবি সভায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের অনুপস্থিতি নিয়ে আদালত অবমাননার অভিযোগ এনেছেন। এই তলবি সভা তো ভাইস চেয়ারম্যান ডাকাই শুধু না, মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 21 তারিখের ডেটটা ফিক্সড করেছে। ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান দুজনেই 21 তারিখে মিটিংটা যেন না হয় তার জন্য ওরা মহামান্য হাইকোর্টে অ্যাপিল করেছিল। সেই অ্যাপিলের উত্তরে হাইকোর্ট সরাসরি নির্দেশ দিয়েছে যে 21 তারিখেই মিটিং হবে এবং ভাইস চেয়ারম্যান যে নোটিশ দিয়েছে সেটাই ভ্যালিড। ওরা খেলা অনেক চেষ্টা করেছিল, আমাদের 7 জন কাউন্সিলর আছে, ওদের 5 জন আছে, আর 2 জন ওরা এসডিও এবং আইসিকে নিয়ে 7 জন করেছিল, মানে সমান সমান নাহলে তো খেলা হবে না। কিন্তু মহামান্য হাইকোর্ট তাদের ওই 2 জনকে মাইনাস করে দিয়েছে, তার ফলে আজ খেলা খুব শান্তভাবে হচ্ছে। ঝালদার সাধারণ মানুষ সবাই শান্তিপ্রিয় মানুষ, আজকে সবাই অত্যন্ত খুশি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজ এই তৃণমূলের যে চেয়ারম্যান তাকে সরানো হচ্ছে এবং আগামী দিনে ঝালদার মানুষের একটা খুশির হাওয়া এখানে বইতে শুরু করেছে।